কৃষক হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সরকারের তরফে আইনজীবী বৃহস্পতিবারই জানিয়েছেন, এই ঘটনায় বিচারক শ্রীবাস্তবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার এই ঘটনায় তদন্তকারী অফিসারদের সরিয়ে নতুন অফিসারদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মূল অভিযুক্ত কোনো সাধারণ মানুষ হলে পুলিশ কি এই একই ব্যবহার তার সঙ্গেও করত কিনা, সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ। এদিন যোগী সরকারের তরফে আদালতে জানানো হয়, মূল অভিযুক্ত আশিস মিশ্রাকে ইতিমধ্যেই সমন পাঠিয়ে তলব করা হয়েছে। শনিবার সকালে 11টার মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উত্তরপ্রদেশ সরকারের সওয়াল জবাব শোনার পরে পূজোর পর আগামী 20 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী শুনানির দিন পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ সরকারের তরফে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবারেই হয় এই মামলার প্রথম শুনানি। শুনানি শুরু হতেই মূল অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের প্রতি উত্তরপ্রদেশ পুলিশের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, আশিসের বিরুদ্ধে গাড়ি দিয়ে 4 কৃষককে পিষে মারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।